এন্ড ওয়েলকাম পিয়ালি রিয়েল লাইফে। আমার সকল বন্ধুদেরকে মহা মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এখন বাজে 11:40, তো গুড মর্নিং সকলকে। আর আমার গোছানো হয়ে গিয়েছে, তো দেখো আমার কেমন লাগছে। মেয়েকেও দেখো গুছিয়ে দিয়েছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থেকো আর আমার পাশে থেকো, ঠিক আছে? এই দেখো আমার মেয়েকে গুছিয়ে দিয়েছি, তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা, মানে হাই করো, বলো কেমন লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার পূজোর প্লেট রেডি। তো এখানে 3 রকম ফল নিয়েছি, ধূপকাঠি নিয়েছি, বেলপাতা ফুল নিয়েছি, আর আকন্দ ফুল যাওয়ার সময় কিনে নেব। আর এইখানে নিয়েছি গঙ্গা জল, আর ঘি, মধু, দুধ আর দই। তো 5 রকম হয়ে গিয়েছে। তো চলো তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমিও তোমাদের টাইম মতো বন্ধু করে নেব, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো আর আমার। তো দেখো আমরা অটোতে উঠে পড়েছি, আর আমি, মাসি আর মেয়ে আমরা 3 জনে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। পড়েছি, আর দেখো সাইডে কত দোকান বসেছে। তো এখন যেহেতু 12টা বাজে আর খুব রোদ দূর, তো ভালো করে আমি দেখতে পাচ্ছি না, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি। তো দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো এই মন্দিরটা আমি আজ ফার্স্ট টাইম এলাম। তো দেখো মন্দিরের গেটটাও খুব সুন্দর। তো চলো তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো মাসি আর মেয়ে আগে উঠছে, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমিও যাচ্ছি এবার, আর চলো তোমাদেরকেও দেখাবো ভেতরটা ঘুরিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে মন্দির আছে ভেতরে, আর খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো এখানে করোনার জন্য এরকম লাইন করে দিয়েছে, আর প্রত্যেকের মুখে মাস্ক আছে, মাস্ক না থাকলে ভেতরে যেতে দিচ্ছে না। তো খুব একটা ভালো সিস্টেম। আর দেখো মনে হচ্ছে মন্দিরটা কিন্তু অনেক দিন করা, আর খুব সুন্দর মন্দিরটা। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে আমি সবটাই শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো আর তোমরা দেখতে থাকো। দেখো গণপতি পাপ্পা, তো মানে গণেশ ঠাকুর। আর এখানে আছে দেখো, আমরা শুনেছি পঞ্চমুখে শিব রাম নাম করে, তো এই যে পঞ্চমুখী শিব। আর এখানে দেখো এটা একটু অন্যরকম সিস্টেম করেছে, ভেতরে যেতে দেয়নি, তো তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমরা শিব ঠাকুরের অভিষেক করিয়ে বাইরে চলে এসেছি, আর যেহেতু করোনার জন্য তো বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। আর দেখো এই মন্দিরটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, এই মন্দিরের মধ্যে আছে রাধা কৃষ্ণ। তো চলো তোমাদেরকে আমি সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর তোমরা কে কেমনভাবে কাটালে। তো দেখো এই দেখো রাধা মাধব, মানে রাধা রানী আর ভগবান কৃষ্ণ। তো দেখো তোমাদেরকে আমি যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম, আর এবার আমরা বাড়ি চলে যাব। দেখো আমি মেয়ের সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম, তো তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা কেমন ঘুরলে সেটাও জানিও, ঠিক আছে? তো তোমরা দেখলে আমরা কেমনভাবে শিবরাত্রি কাটালাম।
তো তেমন কোনো ভিড় ছিল না, আর করোনার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি, তোমরা কেমনভাবে কাটিয়েছো আমাদেরকে জানিও। টাটা, বাই বাই, কাল আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে।